আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে দুইটা ফোনের স্পিড টেস্ট করব, সেটা হচ্ছে পোকো X3 Pro আর পিক্সেল 4a। পিক্সেল 4a-এর জাস্ট একটাই ভেরিয়েন্ট আছে, সেটা হচ্ছে 6 GB RAM 128 GB স্টোরেজের। আর আমাদের কাছে যে পোকো X3 Pro-টা আছে সেটা হচ্ছে 128 GB স্টোরেজ আর 6 GB RAM-এরটা। পোকো X3 Pro-টার এই দামে যে পারফরমেন্স দিছে সেটা সত্যি অবাক হওয়ার মতো। আর অন্যদিকে পিক্সেল 4a-টা, এটা আসলে খুবই কনফিউজিং একটা ফোন, দাম খুবই বেশি, কিন্তু প্রসেসরের বেলায় সেটাতে দেওয়া হয়েছে মানে পোকো X3 থেকেও একটু খারাপ প্রসেসর। আমি এটা অনেক দিন যাবৎ ইউজ করতেছি, আমি আসলে ভিডিও দিতে পারতেছি না একটু প্রবলেমের জন্য, খুব তাড়াতাড়ি এটার ফুল রিভিউ আপলোড করব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন দুইটা ফোনের মধ্যে পোকো X3 Pro-তে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 860 প্রসেসর, আর আমাদের কাছে যেটা আছে সেটার মধ্যে আছে 6 GB RAM, আর এটার GPU হচ্ছে অ্যাড্রেনো 640। পিক্সেল 4a-এর প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 730G, র্যাম 6 GB আর স্টোরেজ 128 GB। তো চলুন বুট আপ দিয়ে শুরু করি, 3, 2, 1, গো। পিক্সেল 4a-টা আগে ওপেন হয়ে গেছে আর পোকো X3 এখনও ওপেন হয় নাই। তো এটা খুবই সারপ্রাইজিং লাগে, এত ভালো প্রসেসর, অবশ্য এটা MIUI-এর দোষ। আপনি পোকো X3 Pro-এর মধ্যে পাবেন 120Hz রিফ্রেশ রেট, যেটা একদমই আকামলা, আমি সেটা ফুল রিভিউতে ভালোভাবে বলবো। তো চলুন এখন স্পিড টেস্টটা শুরু করি। ফার্স্টে শুরু করি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, দুইটার মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট, গুগল পিক্সেল একটা পিছনে আর পোকো X3-টা হচ্ছে পাওয়ার বাটনের মধ্যে, দুইটাই যথেষ্ট ফাস্ট। এখানে দেখা যাচ্ছে যে পিক্সেল 4a-টা একটু দেরিতে আনলক হচ্ছে, আসলে কিন্তু পিক্সেল 4a-টা আগে আনলক হচ্ছে, কিন্তু ওটা ডিসপ্লেটা আসতে দেরি হয়। আর পোকো X3-টার আনলক স্পিড ঠিক আছে, ভালোই ফাস্ট, কিন্তু পিক্সেল 4a থেকে একটু কম। দুইটা ফোনই যথেষ্ট স্মুথ, কোনো ল্যাগ ট্যাগ পাই নাই আমি। MIUI-তে মাঝে মাঝে হালকা ল্যাগ দেখা যায়। তো প্রথমে শুরু করি ফোন অ্যাপ দিয়ে। ফোনে পিক্সেল 4a একটু আগে ওপেন হয়েছে, তো এটা প্রায় সেম। তারপর গুগল ক্রোম, এটাও সেম। এখন ক্যামেরা, ক্যামেরা পিক্সেল 4a, তারপর ফটোস, দুইটাই প্রায় সেম টাইমে। আমি দুইটাতেই গুগল ফটোস ইউজ করছি, তারপর ফাইলসও সেম ইউজ করছি, তারপর ফেসবুক, প্রায় সেম টাইমেই। ইনস্টাগ্রাম পিক্সেল 4a মনে হয় একটু ফাস্ট, শেয়ার ইট পিক্সেল 4a। প্লে স্টোর, এটাও প্রায় সেম। তারপর এয়ারড্রয়েড, এটা পোকো X3 Pro। তারপর ফাইলস, ও সরি, আমি MIUI-এর ফাইলের সাথে ওই ফাইলটাও কম্পেয়ার করছি,
দেখছি আসলে কোনটা ফাস্ট। দেখা যাক, ফাইলস গুগলেরটাই। তারপর গ্যালারির সাথে, এমআইইউআর গ্যালারির সাথে গুগল ফটোসেরও ইয়া করছি স্পিড টেস্ট, দেখি কোনটা ফাস্ট। এখানে এমআইইউআরটা ভালো পারফর্ম করছে, ওইটা ফাস্ট, কিন্তু ওইটা সবসময় সেম থাকে না, এটা হচ্ছে সমস্যা, স্টেবল না। তারপর ইউটিউব, ইউটিউব দুইটা একই সময় ওপেন হয়েছে কিন্তু লোড হয়েছে আগে পরে। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ক্যালকুলেটার দুটোই সেম, গুগল ম্যাপ সেম, সেটিংস সেম। এখন আসি গেমিংয়ে, এখানেই প্রসেসরের খেলা দেখা যাবে। দেখতেই পারতেছেন পোকো X3 প্রোটা আগে লোড হয়ে গেছে, কল অফ ডিউটি। এখানেও আগে ওপেন হয়েছে পোকো X3 প্রোতে। আপনি যদি গেম না খেলেন, গেমে যদি না ঢুকেন, তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আপনার ফোনে কী প্রসেসর, মানে এত ভালো অপটিমাইজড পিক্সেল ডিভাইসগুলো। এই হচ্ছে পাবজি, আসলে ফুল ডিটেল নিয়ে আমি একটা ভিডিও করব, তো সেটা আমি অনেক দিন ধরেই করতে চাচ্ছি কিন্তু করতে পারতাছি না। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওইটা আপলোড করব, ফুল রিভিউ, দুইটা ফোনের ফুল রিভিউ। আপনারা যদি জাস্ট গেমিং পারফরমেন্স কম্পেয়ার বা যে কোনো গেমের কোন কোন ফোনে কেমন পারফরমেন্স ওই সম্পর্কে যদি জানতে ইচ্ছুক হন, তো কমেন্টে জানান, বা অন্য কিছু ক্যামেরা পারফরমেন্স যেটা আপনার ইচ্ছা কমেন্টে জানান, আমি চেষ্টা করবো ওইটা দিয়ে, আমি চেষ্টা করবো ওইটা নিয়ে ভিডিও দেওয়ার। তো পাবজিতেও পোকো X3 প্রো অনেক ভালো পারফর্ম করে, ওদিকে পিক্সেল 4-এর পারফরমেন্স পাবজিতে খুব একটা ভালো না, পাবজিতে না, প্রায় সবগুলা গেমই, সবগুলো গেম বলতে হাই কোয়ালিটি যে গেমগুলো আছে ওগুলাতে। আর পোকো X3 প্রো তো গেমিংয়ের জন্য বেস্ট একটা ডিভাইস এই বাজেটের মধ্যে। তো এখন দেখি 6GB র্যামের মধ্যে কোন ফোনটা কোন অ্যাপগুলো ধরে রাখতে পারছে। তো পিছনের দিকেই যাই, কল অফ ডিউটি দুইটাতেই আছে, তারপর ফ্রি ফায়ার দুইটাতেই আছে, সেটিংস দুইটাতেই আছে, তারপর ম্যাপস, ম্যাপও দুইটাতেই আছে, ক্যালকুলেটার সেম, ইউটিউব পোকো X3 প্রোতে আবার লোড হয়েছে। পিক্সেল 4 এর ডিভাইসটা খুবই হালকা আসলে, এই জন্য এই ফোনটা খুবই কিউট একটা ফোন। ফাইলসও লোড হয়েছে আবার পোকো X3 প্রোতে, এয়ারড্রয়েড সেম আছে, প্লে স্টোর লোড হয় নাই, আছে শেয়ার ইট আবার ওপেন হয়েছে, ইনস্টাগ্রাম পোকো X3 প্রোতে আবারও লোড হয়েছে, ফেসবুক দুইটাতেই সেম, আপনারা দেখতেই পারতেছেন যে মাঝে মাঝে কিন্তু ল্যাগ দেখা যায়। পোকো X3 প্রোতে কিন্তু পিক্সেল 4 থেকে দ্বিগুণ পাওয়ারের CPU আছে, কিন্তু তারপরও ওইটাতে মাঝে মাঝে বাড়ি মারে, মানে হালকা ল্যাগ টেক দেখা যায়। কিন্তু পিক্সেল 4 আপনি যদি গেম টেম না খেলেন, আপনি বুঝতেই পারবেন না যে কোনো ল্যাগ টেক নাই। আর ব্যাটারি পারফরমেন্স নিয়ে হয়তো অনেকে অনেক চিন্তায় আছেন যে 3000mAh ব্যাটারি পারফরমেন্স করতো। ব্যাটারি পারফরমেন্স নিয়ে আপনার অতটা চিন্তা করা দরকার নেই যদি আপনি গেম না খেলেন, তো ফুল রিভিউতে এটা নিয়ে ভালোভাবে বলবো। তো আপনি যদি, আপনার যদি পার্সোনাল কোনো মতামত থাকে, তো সেটা অবশ্যই কমেন্টে জানান। আর ফোন দুটার দাম হচ্ছে পিক্সেল 4 বাংলাদেশে
32,000 থেকে 42,000 টাকার মধ্যে পাবেন, কারণ দাম কম বেশি হয়, কখন কি হয় ঠিক নাই। আর পোকো X3 প্রোটা আপনি আনঅফিসিয়াল পাবেন মেবি 26,000 বা 25,500 এরকম দামে, 128 GBটা। দাম বাড়ে কমে আমি শিওর না। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।